ঈদে মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত দুটি ছবি যৌথ প্রযোজনায় নির্মিত একটি ছবি নবাব অন্যটি বুলবুল বিশ্বাস পরিচালিত ছবি রাজনীতি গতকাল শনিবার বিকেল তিনটা তিরিশ মিনিটের সাকিব খান রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লক বাস্টার গিয়ে রাজনীতি ছবিটি দর্শকদের সঙ্গে উপভোগ করেন এ সময় সাকিবের সাথে ছিলেন রাজনীতি ছবির নির্মাতা বুলবুল বিশ্বাস ও সহশিল্পী অমিত হাসান শিবা শানু এবং সাদেক বাচ্চু নির্মাতা বুলবুল বিশ্বাস সংবাদ মাধ্যমকে বলেন আজ বিকেলের সুতে সাকিব খান এসেছিলেন তিনি বিরতির পর থেকে পুরো ছবি হলে বসে এনজয় করেন রাজনীতি ছবিটি দেখার পর সাকিব খান উপস্থিত দর্শকদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সেই সাথে নির্মাতা বুলবুল বিশ্বাসকে শুভকামনা জানিয়েছেন ঈদে দর্শকদের জন্য ছবিটি মুক্তি দেওয়ায় ব্লকবাস্টার সিনেমাসকে ধন্যবাদ জানিয়েছেন সাকিব তিনি বলেন আধুনিক প্রযুক্তি সম্পন্ন হলগুলোর মধ্যে ব্লকবাস্টার উল্লেখযোগ্য তারা রাজনীতি ছবিটি মুক্তি দিয়েছেন এবং দর্শক চাহিদায় একটি শো বাড়িয়ে দিয়েছেন আমি ধন্যবাদ জানাই ব্লকবাস্টার সিনেমাসকে রাজনীতি ছবিতে সাকিব অপু ছাড়াও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ডিজে সোহেল শহীদুল আলম সাচ্চু সাদেক বাচ্চু রাজ এবং আরও অনেকেই ঢাকার ব্লকবাস্টার সিনেমাস সহ দেশব্যাপী চল্লিশটি সিনেমা হলে রাজনীতি ছবিটি মুক্তি পেয়েছে দর্শকদের বাড়তি চাপ সামলানোর জন্য দ্বিতীয় সপ্তাহ থেকে চারটি শোতে প্রদর্শিত হচ্ছে ছবিটি বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ